সালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে আমরা কিভাবে ইউটিউব মার্কেটিং করবো এখন আমাদের ইউটিউব মার্কেটিং করার জন্য অবশ্যই আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং আমরা নিজেরাই ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারব এবং আমরা যে ক্যাটাগরির কাজগুলো করব সেই ক্যাটাগরির কাজ ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড দিয়ে ক্লায়েন্ট পেতে পারি সেই জন্য প্রথমেই আমাদের দরকার হবে কি একটা নিজেদের ইউটিউব চ্যানেল খোলা এবং সে ইউটিউব চ্যানেল খুলে আমাদের নিজেদের একটা এক্সপিরিয়েন্স নিতে হবে তাহলে আজকে আমি দেখাবো প্রথমে যে কীভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল সুন্দর করে খুলতে পারেন তারপরে আমি দেখাবো আপনার ইউটিউব চ্যানেলে আপনি কীভাবে ভিডিও র্যাঙ্ক করবেন এবং ইউটিউব চ্যানেল আপনি কিভাবে আরও গ্রো করবেন এবং আপনি ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে পেইড প্রমোশন করবেন মানে সাবস্ক্রাইব এবং ভিউ বাড়ানোর জন্য এগুলোই আমাদের ইউটিউব মার্কেটিংয়ে থাকবে এবং ইউটিউবে কীভাবে যে অ্যাড দেওয়া হয় আমরা অনেক সময় দেখি যে ইউটিউব ভিডিও অন করার সাথে সাথে কিছু অ্যাড চলে আসে তাহলে আমরা এই অ্যাডগুলোও দেখাবো যে আপনি এই অ্যাডগুলো কিভাবে দিবেন আমরা যদি একটু কাজ করি আমরা জাস্ট স্ক্রিনটা শেয়ার করতেছি আমি আমরা একটু ফাইবারে চলে যাই দেখি এই আমরা জাস্ট ফাইবারে গেলাম ফাইবারে গিয়ে আমরা শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ দিই ইউটিউব চ্যানেল ক্রিয়েট মানে ইউটিউব চ্যানেল তৈরি করা এটা নিয়েও আপনার অনেক কাজ আছে ভাইবারে এই যে দেখুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ দিয়েছি জাস্ট এখানে খেয়াল করুন জাস্ট এটা দিয়ে খেয়াল করুন ক্রিয়েট অপটিমাইজ ইউটিউব চ্যানেল সে লগও দেবে এবং ব্যানারও দেবে তাহলে কত ডলার তিরিশ ডলার তার বেসিক প্রাইসটা হলো তিরিশ ডলার এটা খেয়াল করুন আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল মানে সে ইউটিউব চ্যানেল বেসিক প্রাইসটা দেখে আমরা এটার বেসিকটা দেখি এটার বেসিক প্রাইস সেটা হলো তিরিশ ডলার জাস্ট কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুল আর ইউটিউব চ্যানেল খুলে একেবারেই সহজ দেখুন তো তার কয়টা অর্ডার আছে তেরোটা অর্ডার আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে খেয়াল করুন এখানে তেরোটা অর্ডার আছে জাস্ট ইউটিউব চ্যানেল খুলে দেয় এখানে বেসিকে দেওয়া আছে কি দেখুন ক্রিয়েট সেটা ইউটিউব চ্যানেল একটি লগো এবং চ্যানেল আর্ট এবং ইন্টু ক্রিয়েট করে দেবে আর এগুলো আমরা সব করতে পারবো কোনো পেইড লাগবে না এবার রেস্টুরেন্টে কি দেখি আমরা পঁয়ত্রিশ ডলারেও পঁয়ত্রিশ ডলারে ওই একই খালি ডিজাইনটা একটু অনেক সুন্দর হবে আর প্রিমিয়ামেও হলো এরকম এখন আপনি খেয়াল করুন জাস্ট বেসিকটাই জাস্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দেবে আর লগও দিবে আর ব্যানার দিবে সেই জন্য কিন্তু তার অটোমেটিক অর্ডার কিন্তু তেরোটা এসে গেছে যারা কাজ পারে এবং কাজ করতেছে তারা কিন্তু কাজ করে শেষ করতে পারতে না আর যারা কাজ পারে না তারা কিন্তু কাজও পায় না এটা কিন্তু একজন মহিলা দেখতে পাচ্ছেন রাবেয়া এস এম এম লেখা সম্ভবত বাংলাদেশেই হতে পারে হ্যাঁ দেখছেন বাংলাদেশেই কিন্তু এই যে দেখুন বাংলাদেশী এই যে এপ্রিলের দুই তারিখে জয়েন করেছে তার মানে এক বছর হয়েছে মাত্র বেশি দিন হয় নাই তার ভিতরে পাঁচশো তেয়াত্তরটা রিভিউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট আপনারা যেটা শিখবেন সেটাই কিন্তু দেখছেন এই যে দেখি তার কি কি গিগ আছে আপনি তার এখানে গিগ মাত্র এটাই সবচেয়ে বেশি সেল হয়েছে এই যে দেখুন ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ লগ ও পাঁচশো ছত্রিশ বার সেল করেছে মাত্র এক বছরে তার মানে তার মাস ইনকাম আছে এক হাজার ডলারের বেশি এই একটা আছে একটা সব ইউটিউব নিয়েই তার কাজ সব ইউটিউব নিয়ে সব ইউটিউব নিয়ে কাজ তাহলে আমরা আজকে দেখাবো এটাই যে আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই একটা জিমেল থাকতে হবে আর কিছু লাগবে না আর আপনি কি নাম দেবেন সেই নামটা অবশ্যই আপনার দরকার তাহলে প্রথমে আমরা সার্চ দি ইউটিউব লিখে ইউটিউব এ যাবো একদম কাস্টম নেম সহ দেখিয়ে দেবো আমি একটা কাস্টম নেম দিয়ে খোলা যায় আর একটা আপনার অন্যভাবেও খোলা যায় তাহলে আমরা ইউটিউব ডট প্রথমে গেলাম যাওয়ার পরে খেয়াল করুন উপরে লেখা আছে কি আগেই বলে রেখে ইউটিউব চ্যানেল খোলার জন্য আমার আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে যে একটা জিমেইল অ্যাকাউন্ট হলেই হবে আর একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকগুলা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন একটি যে খুলতে পারবেন এমন এরকম না অনেকগুলোই খুলতে পারবেন কিন্তু মনিটাইজেশন একটাই পাবেন মনিটাইজেশন কিন্তু একটা ইমেল জিমেল অ্যাকাউন্ট ছাড়া মানে ডাবল জিমেল অ্যাকাউন্টে মনিটাইজেশন দেয় না আর যে যাদের ওয়েবসাইট আছে অথবা ব্লগ ওয়েবসাইট আছে তারা কিন্তু ইউটিউব চ্যানেল যে ইমেল দিয়ে খুলবেন ওয়েবসাইট অথবা ব্লগ যাদের আছে তারা কিন্তু ওই একই ইমেল দিয়ে খুলবেন না কারণ একটা ইমেলে দুইটা অ্যাডসেন্স কখনোই দিবে না একটা ইমেলে সবসময় একটা অ্যাডসেন্সই দিয়ে থাকে তাহলে আমি ইউটিউব ডট কম ঢুকবো ঢুকার পরে এখানে ক্লিক করবো সাইন ইন যাদের ইমেল আগেই আপনার কম্পিউটার লগ করা থাকবে তারা সাইন ইন করলে অটোমেটিক চলে যাবে আর যাদের আপনার ইমেল লগ করা থাকবে না তারা এখান থেকে লগ করে নেবেন তাহলে আমি একটা লগ করি তাহলে আমি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করলাম আর আগে যদি কারো লগইন করা থাকে তাহলে অটোমেটিক এটা সাইন ইন হয়ে যাবে তাহলে আমাদের কাজ কিন্তু শেষ একটা ইউটিউব চ্যানেল অটোমেটিক হয়ে গেছে এখন জাস্ট খালি আমরা কি করব ক্রিয়েট করব সেই ক্রিয়েট করার জন্য আমরা এই যে উপরে আবার যাব এই যে দেখুন খেয়াল করুন এই যে উপরে এই এখানে ক্লিক করব আমরা ক্লিক করার সাথে সাথে আমরা খেয়াল করব যাদের মানে কোন এক ইউটিউব চ্যানেল আগে খোলা নেই তাদের এখানে লেখা আসবে ক্রিয়েট এ চ্যানেল আর যাদের আগে খোলা আছে তাদের কিন্তু এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখা আসবে না তাদের লেখাটা আসবে কি আমি দেখাই তাদের সরাসরি লেখা আসবে যে ইউর চ্যানেল অথবা মাই চ্যানেল এই লেখাটা আসবে আর যাদের কোনো অ্যাকাউন্ট খোলা নেই তাদের চ্যানেল আসবে আমি আবারও বলি একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেলই খুলবেন তাহলে আপনার সুবিধা হবে আর ইউটিউব থেকে এখন মানুষ অনেক ইনকাম করে এই যে দেখুন এটা হলো আমার আমার ইমেল এখানে কিন্তু আমি যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে লেখা আসে দেখছেন ইউর চ্যানেল আর আমি যদি এটাই ক্লিক করি তাহলে এ চ্যানেল তাহলে আমরা এখানে ক্লিক করব এবারে যে গেট স্টার্টে ক্লিক করব এখন এখানে দুই ভাবে নাম দিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা হলো আপনার ইমেইলে যে নামটা দেওয়া আছে সেটাই আপনি দিতে পারবেন আর একটা হলো কি ইউসে কাস্টম নেম মানে আপনি নিজের ইচ্ছা মতো যে নামটা আপনার দিতে ভালো লাগবে সেই নামটা আপনি দিতে পারবেন আর একটা হলো ইউস ইউন নেম মানে আপনার নাম অনুযায়ী মানে আমি চাচ্ছি যে কাস্টম নেম ইউজ করবো তাহলে এখানে ক্লিক করব কাস্টম নেমে এবার আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন তাহলে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিই ধরেন আমি এই নামে একটা চ্যানেল খুলবো যে বয়স্ক ইসলামী শিক্ষালয় নাম দেওয়ার পরে এখানে দেবেন তারপরে ক্রিয়েট দিয়ে দেবেন তাহলে আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি করা শেষ এতটুকু কাজ এই সব কাজ করে মানুষ বিশ তিরিশ ডলার ইনকাম করে এবার খেয়াল করুন এখানে বলা আছে আপলোডে প্রোফাইল পিকচার এখানে একটা আপনি প্রোফাইল পিকচার দেবেন আমি এর আগে বলেছিলাম যে আপনি প্রোফাইল পিকচার দেওয়ার জন্য কি ইউজ করতে পারেন ক্যানভা ডট কমে যাবেন যে কোনো কাজে আপনার ক্যানবার মাধ্যমে করতে পারবেন তাহলে আমার হলো এখানে একটা পিকচার আছে প্রোফাইল আমি এইটাই ডাউনলোড দিয়ে দিয়ে দিই আর প্রোফাইল পিকচারের সাইজ আমি বলে দিছি যে 180 ইনটু 100 দিয়েও আপনি তৈরি করতে পারবেন এবং 500 ইনটু 500 দিয়েও আপনি তৈরি করতে পারবেন একটু ওয়েট করেন কারেন্ট গেছে আমার বাসায় আচ্ছা স্ক্রিন কি দেখা যায় একটু মেসেজ দিয়ে বলবেন আচ্ছা ধন্যবাদ মানে কারেন্ট গেছিল তো আমার চলতেছে মাত্র গেল। আচ্ছা খেয়াল করুন আমি আবারও লগরটা যারা দেখাই অনেকে আবার আজকে নতুন আসছে সেজন্য আপনি এখান থেকে সার্চ দেবেন জাস্ট লগো এখানে দেখুন সাইজ কিন্তু চলে আসবে 500 ইনটু 500 এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে অনেক লোগো আছে অনেক সুন্দর সুন্দর লোগো আছে এখান থেকে আপনি যে যে নামে আর কি ইউটিউব চ্যানেল খুলবেন সেই নাম থেকে একটা লোগো তৈরি করে নেবেন তাহলে আমি আমার লোগোটা আপলোড দিয়ে দিচ্ছি এই দেখুন আপলোড এ পিকচার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি যে লোগোটা ডাউনলোড দিয়েছি ওইটাই দিয়ে দিই যেহেতু আমি এই রিলেটেড নামে খুলেছি তাহলে দেখুন এখানে আপনি এবার দেখুন মানে আপনার অ্যাবাউট ইউর চ্যানেল মানে আপনার চ্যানেলের ডিসক্রিপশন দিবেন কি লিখবেন তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন হলো এখানে দেওয়াই আছে আমি ওখান থেকেই নিয়ে নিই আমি আর নতুন করে লিখতে চাই না কারণ যেহেতু আমি এই নামে করছি তাহলে আমি এটা হুবহুব কপি করে দিয়ে দিই আপনারা যেটা দেবেন সেটা লিখে নেবেন আর ডিসক্রিপশন এখানে কিন্তু দেওয়া আছে দেখছেন কত 1000 ওয়ার্ডের বেশি দিতে পারবেন না এবার খেয়াল করুন অ্যাড লিংকস টু ইওর সাইট মানে এখানে আপনার কি বলছে মাই ওয়েবসাইট আপনার ওয়েবসাইট লিংক ওয়েবসাইট না থাকলেও সমস্যা নেই আর লিংক না দিলেও সমস্যা নেই এরপর এখানে বলা আছে কি facebook.com মানে আপনার ফেসবুক প্রোফাইল তাহলে আমি আমার যেহেতু ফেসবুক মানে পেজ আছে তাহলে আমি ওই পেজটা উপর দিয়ে দিই আর একটা জিনিস খেয়াল করুন এখানে কিন্তু ডাব্লুডাব্লু ডট ফেসবুক দেওয়া আছে এখানে শুধু আপনার ইউজার নেমটা দেবেন আর কিছু না এই যেখানে জাস্ট আমি ইউজার নেমটা দিয়ে দিলাম এবার আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে টুইটার দিয়ে দেবেন ইউজার নেম খালি দেবেন আর কিছু না ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দেবেন এখন আমি এই দুইটা দিলাম না আমি এই দুইটা পরে দিব মানে আমি এখন দিতে চাচ্ছি না আমি পরে দেবো তাহলে পরে আমরা কীভাবে দেবো সেটাও এখন দেখাচ্ছে জাস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি সেই ইভ্যান্ট কন্টিনিউ আর যদি আপনি না দিতে চান কোনোটাই তাহলে সেটা লেটার দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে মোটামুটি আপনার একটা চ্যানেল কিন্তু খোলা হয়ে গেল আপনার মানে লগও দিয়ে দিলেন ডিসক্রিপশন দিয়ে দিলেন এবং একটি সোশ্যাল অ্যাকাউন্টও অ্যাড করে দিলেন এবার আমাদের যে কাজটা হবে মেইন আমাদের এই ইউটিউবের জন্য একটি কভার ফটো যেটাকে বলা হয় কি ইউটিউব চ্যানেল আর্ট দেখুন আমার কিন্তু একটা এই যে বয়স অফ ইসলামিক শিক্ষালয় নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল এরপর আমরা এই যে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব কাস্টমাইজের চ্যানেল এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে খেয়াল করুন প্রথমে আমরা যেটা দিব সেটা হলো অ্যাড এ ইউটিউব চ্যানেল আর্ট এখন এটা একটা সাইজ আছে আপনি যদি এই সাইজ অনুযায়ী না দেন তাহলে আপনার কিন্তু পিকচারটা শো করবে না আপনি সাপোজ এখানে ক্লিক করেন অ্যাড এ ইউটিউব চ্যানেল আর্ট আপনি যদি ধরেন কোনো পিকচার নিজে নাও দিতে চান তাহলে এখানে ইউর ফটো মানে আপনার যদি কোনো ফটো আপলোড করা না থাকে আর যদি আপনি তাও না যদি গ্যালারি থেকে নিতে চান ধরেন আমি গ্যালারি থেকে একটা নিয়ে দেখাই জাস্ট ধরুন আপনি এই পিকচারটা নিব এটা হলো জাস্ট এখানের পিকচার এখন আপ এখানে দেখুন এখানে কিন্তু একদম সুন্দর করে সব দেখাচ্ছে তো এইরকম সুন্দর করে আপনার একটা ইউটিউব চ্যানেলের আর্ট তৈরি করতে হবে যেটাকে বলা কভার ফটো তাহলে এই জন্য আমরা কি করব আমরা ক্যানভায় চলে যাব ক্যানভায় যাওয়ার পরে আমরা এখানে সার্চ দেব আবারও ইউটিউব চ্যানেল আর্ট এখানে লিখে সার্চ দেব কি ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ দেবে দেখুন ইউটিউব চ্যানেল আর্ট আপনার সাইজ জানারও দরকার নাই কোনো কিছু দরকার নেই সব অটোমেটিক চলে আসবে এখানে দেওয়া সাইজ সব তো আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমাদের যে মানে পিকচারটা বা ইমেজটা আমাদের পছন্দ হবে আমরা সেটা নিয়ে নেব এখানে দেখুন অনেকগুলো এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই আপনি ডেট করবেন যেভাবে নাম দেওয়া আছে এভাবেই নাম দিবেন তাহলে সুবিধাটা হবে কি আপনার পিকচারটা সুন্দর করে অ্যাডজাস্ট হবে এরকম যেরকম দেখাচ্ছে আপনার ফেসবুক মানে সরি যে আপনার মোবাইলগুলোও একটা সুন্দর দেখাবে কম্পিউটারও সুন্দর দেখাবে তাহলে আমি এখান থেকে খুব সুন্দর একটা নিয়ে নিচ্ছি মানে একটা ভালো দেখে নিয়ে নিই যেহেতু বয়স্ক ইসলাম শিখালয় নামে দিয়ে দিছি সেটাই এখন এটার উপরে আমি আর জাস্ট ইডিট করবো আর কিছু করবো না এখানে যেভাবে আছে এভাবেই থাকবে তাহলে সুবিধাটা কি আপনার পিকচারটা সুন্দর করে অ্যাডজাস্ট হবে তাহলে আমি এটাকেই কেটে দিই এটাকে মুছে দিয়ে আমার নামটা আমি কপি করে দিয়ে দিই এখন এটাকে আমরা একটু ছোট করে দিই তাহলে আরো সুন্দর দেখাবে আর একটু বড় করে দিই আরও বড় করা যাবে ছিয়ানব্বই দিলাম একশো চার দিয়ে দেখে হ্যাঁ একশো চার তারপরে আরো দেওয়া যাবে এটা আর পর্যন্তই থাক এই হলো আমাদের এতটুকু দিয়ে দিলাম জাস্ট আমরা জাস্ট দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে এখান থেকে অনেক আছে সুন্দর করে সাজিয়ে নিয়ে নেবেন এবার এটাকে আমি ডাউনলোড দিবো আর ডাউনলোড সবসময় পিএনজি আকারেই দেবেন এবার আমরা এর জন্য আপনি যদি এরকম একটা ইমেজ আবার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করে এখানে লেখা আছে চ্যানেল আর্ট এখানে ক্লিক করবেন আমি আবার দেখালাম যেন পরের পড়তে চেঞ্জ করতে হবে এবার এই যে সিলেক্ট ফরম কম্পিউটার থেকে আপনার যে ফটোটা আপনি ডাউনলোড দিয়েছেন ওইটাই সুন্দর করে নিয়ে আসবেন আমি যেটা ডাউনলোড দিয়েছি ওটা কোথায় এই যে এখন এই এটা কিন্তু আপনার সুন্দর করে দেখাবে এবং আপনার অনেক সুন্দর করে দেখাবেন যদি এই সাইজ অনুযায়ী আপনি না দেন তখন আপনার মোবাইলেও দেখাবে না ল্যাপটপেও দেখাবে না এই যে দেখুন এবার আমরা এটা একটু দেখার জন্য যে পাশে ক্লিক করেন এই যে মাই চ্যানেলে আমরা ক্লিক করি যে আমাদের চ্যানেলটা কিভাবে ভিউ আসবে মানে মানুষ কিভাবে দেখবে এই যে এইভাবে দেখবেন একদম কিন্তু সুন্দর করে দেখাচ্ছে এখানে আর আর একটা জিনিস দেখা সেটা তো আমি ভুলে গেছি দেখাতে আপনি ক্যানভা থেকেই আমি দেখাচ্ছি খেয়াল করুন আমি যদি যে চাই যে এই স্টাইলটা আমি ই করবো বাংলা যেহেতু অনেক সময় আপনার বাংলা কিন্তু এখানে খুঁজে পাবেন না এই যে এখানে যদি ওয়ার্ড দেন এখানে কিন্তু বাংলা কোনো ফন্ট আপনি খুঁজে পাবেন না তখন ঝামেলা হবে এখানে আপনি উপরে সার্চ দেবেন বেঙ্গলি এই যে ব্যাঙ্গুলি লেখার সাথে সাথে এখানে চলে আসবে এখান থেকে আপনি আপনার এই যে লেখার স্টাইলটা সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন ধরেন আমি এটা দিয়ে দিলাম দেখেন লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাবে এই যে দেখছেন লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আমি ধরেন এটা দিলাম তাহলে কিন্তু লেখার স্টাইলগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন এখান থেকে আপনি সুন্দর করে তৈরি করে নেবেন এবার আমরা দেখাবো যে আমাদের চ্যানেলটা আর কিভাবে কাস্টমাইজ করব তার জন্য আমরা যে কাস্টমাইজ চ্যানেলে আবার ক্লিক করব এখন এখানে খেয়াল করুন এখানে লেখা আছে কি অ্যাড এ সেকশন এখানে আমরা ক্লিক করব এবার এটাকে আপনি কি যে সিরিয়াল সিরিয়াল অনুরূপ মানে হরিজন্টাল না ভার্টিক্যাল কোনটা চাল ভার্টিক্যাল মানে যেটাকে বলে চ্যাপ্টার এটা হলো সিরিয়াল তাহলে আমি এভাবেই রাখবো হরাইজিক এরপর এখান থেকে আপনি কোনগুলো আগে দিতে চান ধরেন আমার যদি আমি ধরেন চাচ্ছি যে প্লে লিস্টগুলো দিবো মানে আপনি নিজে যে প্লে লিস্টগুলো দিবেন একটা ভিডিও আপলোড দেওয়ার পরে যে ক্রিয়েটে প্লে লিস্ট কিরকম আমি দেখাচ্ছি ধরেন আমি একটা চ্যানেলে যাই আমার চ্যানেলটাই গিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এখানে ভিডিও গুলা কিভাবে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা উপরে একটা ভিডিও একটা ভিডিও দেওয়া আছে এখানে আপলোড যেগুলো দেবো সেগুলো সিরিয়াল অনুযায়ী আসবে মানে এরকম করে আপনি যদি উপর থেকে তাও পারেন এরপরে দেখুন এই এই ভিডিওর পরে আমি দিচ্ছি যে আমার অ্যানাদার চ্যানেল মানে আরেকটি চ্যানেল এরপরে আমি দিস কি পপুলার আপলোড এরপরে আমি আর কিছু দিই নাই এখন আমি এরকম সিরিয়াল দেবো প্রথমে আমাদের এটা থাকবে এটা নিয়ে কোনো ধর এরপরে আপনি কি দিতে চান ধর এরপরে আমি দিতে চাই যে এরপরে আমি দিতে চাই হলো আপনার মনে করেন যে এই যে ক্রিয়েট প্লে লিস্ট এটাই দিতে চাই দিলাম এরপরে আবার সেকশন এরপরে কি পপুলার আপলোড এই যেটা দিয়ে দেবো এখান থেকে আপনি একটি একটি করে অ্যাড করে নেবেন এখান থেকে আরো নিয়ে নিতে পারবেন এত দেখলাম এবার আমরা যে কাজটা করব এখানে খেয়াল করুন উপরে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করবে যে ইডিট লিঙ্কস অথবা ইডেট স্যানেল আর দেখাইছে এবার ইডেট লিঙ্কস দেখাবো আমরা এবার নিচে আসুন এখানে খেয়াল করুন এই যে লোকেশন আর ইমেল দেওয়া আছে এখানে একটা ইমেল দিলে সেই ইমেলটা শো করবে আর এই লোকেশন মানে অবশ্যই আপনি ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন এখান থেকে লোকেশন তা না হলে অ্যাডসেন্সের ওইটা শো করবে না এবার দেখুন খেয়াল করুন এখানে আপনি পাঁচটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওয়েবসাইট সব অ্যাড করতে পারবেন তাহলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এটা যে ফেসবুক লিখেছি তাহলে আমি যেটাকে ফেসবুক পেজ লিখব এবার আবার অ্যাড দিলাম এবার আমি লিখে দিই যে ফেসবুক গ্রুপ দিয়ে দেবো তাহলে আমি গ্রুপটা নিয়ে আসি এরপর চাচ্ছে কি আমরা আর একটা ই সেটা হলো কি যে আমরা এই জিনিসটা দিয়ে দেবো যে এই যে ভর্তির জন্য নিচের ফর্মটি পূরণ করুন তাহলে এটা এটা কপি করে হবো এখানে আমরা ভর্তি ফর্মটা দিয়ে দেব আর এখানে লিখে নিলাম যে অ্যাডমিশন অ্যাডমিশন ফর্ম এখানে আপনি পাঁচটা দিতে পারবেন এবার আমি আরো একটা নিয়ে আসি সেটা হলো মেসেঞ্জার গ্রুপ এটাকেও নিয়ে আসি মেসেঞ্জার গ্রুপ আমরা এখানে মেসেঞ্জার গ্রুপের দিয়ে এরপর আপনি এখানে দেখছেন এখানে কিন্তু শো করে যে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ অ্যাডমিশন ফর্ম মেসেঞ্জার গ্রুপ এই হলো এখন এখানে আপনি ইমেল যদি শো করাতে চান এটা আপনার ইচ্ছা যদি আপনি বিজনেস করেন বা কোনো কিছু করেন তখন আপনি এখানে ইমেলটা আপনার অ্যাড করতে পারবেন এটা আপনার ব্যাপার তাহলে আমাদের এতটুকু কাজ শেষ এবার আমরা অ্যাবাউট কিন্তু একবার দিয়েছি আবার এখান থেকেও আপনি দিতে পারেন এই যে খেয়াল করুন এই যে অ্যাবাউটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মাউস ক্লিক করলে জিডেড অপশন আসবে এখানে আপনার যা যা লেখা দরকার সুন্দর করে সবগুলোকে লিখে দিয়ে দেবেন যেখানে সব সুন্দর করে আপনি লিখে দিয়ে দেবেন এবার ডান সেট দিয়ে দেবেন এগুলো আমাদের মোটামুটি ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করে সুন্দর করে সাজানো এরপর আমরা দেখাবো যে এটাকে আপনি আরো কি সুন্দর করে সাজাতে পারেন তার জন্য আপনি খেয়াল করুন এখানে এই যে ভিডিও ম্যানেজার এখানে ক্রিয়েট করতে পারেন অথবা এই যে এখানেও ক্লিক করে আপনি এই যে দেখুন ইউটিউব স্টুডিও যেকোনো এক জায়গায় আপনি ক্রিয়েট করলেই হবে তাহলে আমি এই যে ভিডিও ম্যানেজার দিয়ে দেখাচ্ছি এখানে আপনি ক্লিক করবেন এবার এরকম একটাই আসলে আপনি এখানে কি করবেন লার্ন মোড় আছে এটা আপনি দিতেও পারেন লার্ন মোড় দিলে সুবিধা কি ইউটিউবটা করতে পারেন একটা হলো ক্লাসিক আচ্ছা আমি দিয়ে দেখাই লার্ন মোড় দিলে আমি একটু দেখি কি আসে একটা ভিডিওর মতো চলে আসবে অথবা কিছু বিস্তারিত লেখা আসবে এখন এটা আপনি পড়তেও পারেন না পড়লেও সমস্যা নাই এটা আপনার ইচ্ছা তাহলে এটা আমি আর দেখাচ্ছি না আপনি এই সাইটে ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে লেখাটা দেখছেন সাইডে ক্লিক করে লেখাটা চলে গেছে এরপর আমরা খেয়াল করুন এখানে চলে যাবে যে সেটিংস চলে যাব সেটিংস এ ক্লিক করব এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা সবকিছু ঠিক করে নেব যে আমাদের কারেন্সি এটা এরকমই থাকবে এটা আমাদের চেঞ্জ করব না এরপর আমরা ক্লিক করব চ্যানেল এখন এখান থেকে লেখা আসছে যে কিওয়ার্ড মানে কিওয়ার্ডটা আমরা কি দিব মানে কিওয়ার্ড কি একটা চ্যানেলে যেন সার্চ দিলে আমাদের চ্যানেলটা এই নামে চলে আসে এরকম একটা আমরা কিওয়ার্ড দিব যেটাকে বলা হয় ট্যাগ এরকম একটা এখানে একটা দিয়ে দিতে পারি আমরা যে এই চ্যানেল সার্চ দিলে আমাদের চলে আসবে তাহলে মনে করুন আমি এই নামটাই দিয়ে দিই প্রথমে যে বয়স্ক ইসলাম শিক্ষালয় এটা দিয়ে দিলাম তাহলে আমাদের এটা একটা কিওয়ার্ড হয়ে গেল এরপরে এই কিওয়ার্ডটাই আমরা একটু অন্যভাবে দিই ইংলিশে লিখে দিই মানে ওটা তো বাংলায় হয়ে গেছে এই যে বয়স্ক ইসলামী শিক্ষালয় নামে ইংলিশে লিখে দেব আমরা আমি এটা একটু আলাদা করি শিক্ষালয় এখানে দিয়ে দেবো এরপরে আমরা আর্দিত কি কোরআন কারণ একে কোরআন লিখে সার্চ দিবে এগুলো কিন্তু কিওয়ার্ড এগুলো কিন্তু ট্যাগ না মানে আপনার চলে আসতে পারে এরপরে হলো কুরআন শিক্ষা বা আপনি বাংলায় দিতে পারেন এরপরে দিলাম কি কোরআন লান এরপর আমরা আরো দিতে পারি আরবি লান এবারে অ্যারাবিক এরকম আমরা অনেকগুলো দিয়ে দিব যাতে আমাদের এই নামটি লিখলে আমাদের কি চ্যানেলটি খুঁজে পাওয়া যায় ক্যাটাগরির ওই ক্যাটাগরি সুন্দর করে এরকম দিয়ে দেবেন এটা হলো আমাদের বেসিক এবারে খেয়াল করুন আমরা যাব অ্যাডভান্স সিটিং এ ক্লিক করবো এখান থেকে আপনাকে এখন নতুন নিয়মে ইউটিউব চ্যানেলে অনেক আপডেট হচ্ছে এখান থেকে জিজ্ঞেস করছে ইউটিউব চ্যানেল কি মানে শিশুদের জন্য এখন আমাদের এই চ্যানেল যে জেউডটা আরবি শিক্ষালয় এটা কিন্তু বয়স্ক আর শিশু নয় হয়তো নাম দেওয়া বয়স্কা শিশু শিক্ষালয় এই এটা আমরা যে ইউটিউব মানে চ্যানেল ভিডিওগুলো আপলোড দিব সেখানে যে টাইটেল গুলো দিব সেটা কিন্তু শিশুদের জন্য হতে পারে বড়দের জন্য হতে পারে সো এই জন্য আমরা দিতে পারি যে ইয়েস এটা হলো মেড ফর কিডস অথবা যদি আমরা এটা না দেই যে না এটা শিশুদের জন্য না এটা শুধু বড়দের জন্য তখন এটা আমরা এরকম দাও তাহলে আমরা সবসময় এটাই রাখবো আই ওয়ান্ট টু রিভিউ দা সিটিং ভিডিও মানে রিভিউ তো থাকলে ইউটিউব এটা দেখে দিবে আর এর আপনি যদি এইটা দিয়ে দেন ধরেন এটা শিশুদের জন্য তখন যদি আপনি শিশুদের ছাড়া যদি আপনি বড়দের কোনো ভিডিও কন্টেন্ট দেন লেখা তখন কিন্তু আপনার চ্যানেলটা কপিরাইট দিতে পারে মানে স্ট্রাইক দিয়ে দিতে পারে সেই জন্য আপনি ওই রিভিউ রেখে দেবেন সব সময় এরপর আমরা ব্র্যান্ডিং এটা অনেক সুন্দর একটা জিনিস এই জিনিসটা কি আমি দেখাই ধরুন এই ভিডিওটা আমি প্লে করি ব্র্যান্ডিং জিনিসটা কি দেখুন খেয়াল করুন এই যে এখানে একটা দেখছেন কি লেখা আছে সাবস্ক্রাইব নাও এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে চ্যানেল চলে আসবে অটোমেটিক অথবা আমি যদি এখানে মাউস পয়েন্টটা দিই তাহলে কিন্তু সাবস্ক্রাইব লেখা আসে এটাকেই বলা হয় কি আপনার এই যে ব্র্যান্ডিং এখন এটা আপনি কিভাবে সেট করবেন কত সাইজ সাইজ আপনার এখানে কিন্তু বলেই যে একশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ আর অবশ্যই পি এবং গিফট ফরম্যাটের আপনি কিন্তু এগুলো সব ক্যানভা থেকে পেয়ে যাবেন ক্যানভা থেকে যখন ইমেজগুলো ডাউনলোড দেবেন তখন ওইখানে সাজেস্ট করবে পিএনজি জেপিজি জেপি তাহলে আপনি সব সময় পিএনজি নেবেন তাহলে একশো পঞ্চাশ হবে এর বেশি হলে কিন্তু কম হলে কিন্তু নেবে না তাহলে আমরা এখান থেকে ক্লিক করবো মি মানে আমার একটা ইমেজ আগে ডাউনলোড করা আছে আমি ওটাকে দিয়ে দেব এই ইমেজটা আমার হলো একশো পঞ্চাশ টু একশো পঞ্চাশ এখন খেয়াল করুন ইন্ট অফ ভিডিও মানে আপনি কি ভিডিওটার শেষে এই লেখাটা থাকতে চায় না আমার যেখানে ভিডিওটা খেয়াল করুন এই ভিডিওটা যদি আমি এখানেও নিয়ে আসি এই যে মাঝখানে তারপর ওটা থাকবে মানে অল টাইম থাকবে এটা কখনো মানে শেষ হবে না যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ সে আর তার জন্য আপনি ইন্টার ভিডিও দেবেন মানে অল টাইম এটা চলবে আর যদি কাস্টম স্টার টাইম যে কখন শুরু হবে তাহলে এটা দেওয়ার দরকার নেই ইন্টারে ভিডিও দেবেন এরপর দেখুন ফিচার ইলি জিলিট এখান থেকে আপনি কি কি আছে সবগুলো এনাবল করে দেবেন এবং আমি কিন্তু সেভ বাটনে ক্লিক করে নেই পরে করবেন সেভ বাটনে যদি সেভ বাটনে ক্লিক করেন তাহলে ইন্টারফেসটা চলে যাবে তাহলে কিন্তু আবার আপনাকে নিয়ে আসতে হবে আপনি এভাবে সবগুলো সুন্দর করে দিয়ে দিয়ে রাখবেন এরপর আমি চলে আসি আপ আপলোডের ডিফলস এখানে যাই আমরা খেয়াল করুন টাইটেল টাইটেল তো আমরা এখন দিব না কারণ আমরা কিন্তু এখন ভিডিও তো আপলোড করি না তাহলে আমরা টাইটেল কেন দিব কিন্তু আমরা একটা জিনিস পারি ডিসক্রিপশন মানে অনেকের ইউটিউব চ্যানেল দেখবেন যে অল টাইম একই ডিসক্রিপশন দেওয়া থাকে যেমন এই যে আমার চ্যানেলটা এই যে এটা কিন্তু আমার প্রতিবারই এটাই দেওয়া হয় তাই আমি এটা একবার কিন্তু সেট করে নিয়েছি এটা কিন্তু আমার বারবার লিখতে হয় না একবার সেট করে নিলে আপনি আর বারবার দিতে হবে না সেজন্য আপনি কি করবেন ধরেন আমার এই লেখাটা আমি কপি করে নিয়ে যাই এই যে ডিসক্রিপশন আছে না আপনি এখানে এই লেখাটা হুব হুব কপি করে দিবেন তাহলে সুবিধাটা কি এই লেখাটা আপনি যখন ভিডিও আপলোড দিবেন অল টাইম এই লেখাটা আসবে এই লেখাটা আপনারা লিখতে হবে না এখন যদি আপনি এখান থেকে কোনো কিছু অ্যাড করতে চান যখন আপনি ভিডিও আপলোড দিবেন তখন আপনার উপরে আপনি বা নিচে অনেক অ্যাড করতে পারবেন এখানে সর্বোচ্চ দেওয়া আছে এখন কত পাঁচ হাজার আমি মাত্র পাঁচশো সাতষট্টি দিয়ে রেখেছি তাহলে আমি একটা কাজ করি এখানে এই যে আপনার বয়স্ক ইসলামী শিক্ষালয় টাইটেলটা দিয়ে রাখি তাহলে সুবিধা আছে অনেক যেটাও আমি দিয়ে রাখি এখানে যে এই যে এখানে হেডলাইন দিয়ে রাখি বয়স্ক ইসলামী শিক্ষালয় এরপর আমার এই লেখাটা এরপরে আমরা কিন্তু টাইটেল দেব না টাইটেল দেব কখন যখন ভিডিও আমরা আপলোড দিব আর এই ডিসক্রিপশন মানে যে ডিসক্রিপশনগুলো আপনি পার্মানেন্ট দিবেন যেগুলো মানে অল টাইম আপনার ভিডিওতে থাকবেই যেগুলো আপনি কি করতে চান না ডিলিট করতে চান না যে সব সময় এটাই থাকবে সেটা অবশ্যই আপনি কি করবেন এটা একবারে দিয়ে রাখবেন এরপরে আমরা এখানে ক্লিক করব কি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। এবার খেয়াল করুন এখানে লাইসেন্স এখানে একটু ক্লিক করে দেখি কী আসে তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই দিবেন এবার ক্যাটাগরি মানে আপনার এই চ্যানেলটা কোন ক্যাটাগরি এখানে শো করবে ফ্লেম অ্যানিমেশন মিউজিক পেটস স্পোর্টস ট্রাভেল যে কোনো একটা দেবেন তাহলে আমার যেহেতু এটা শিক্ষামূলক চ্যানেল তাই আমি এডুকেশন দিয়ে দিচ্ছি এবার আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ এগুলো আপনি ভিডিও আপলোড করার সময় দিতে পারবেন এই যে এগুলো এখানে যা আছে সবগুলোই কিন্তু আপনি ভিডিও আপলোড করার সময় দিতে পারবেন আর যদি আপনি এগুলো এখন দিয়ে রাখেন তাহলে আপনি এগুলো কি পারবেন মানে একবারে আপনার সব সময় এটা করতে হবে না তাহলে এগুলো আপনি ভিডিও সময় দিতে পারবেন এখনও দিতে পারবেন এরপর আসি আমরা কি যে পারমিশনে ক্লিক করি পারমিশন মানে হলো কি আপনার এই চ্যানেলটি কিন্তু আরও অনেকে মানে ম্যানেজ করতে পারবে মানে আমাদের ফেসবুক গ্রুপে যেরকম মডারেটর থাকে এখন ইউটিউব চ্যানেলেও কিন্তু মডারেটর বানানো যায় সে অথবা অ্যাডমিন বানানো যায় এই যে এখানে যদি আমি ক্লিক করি নতুন একটা ট্যাব ওপেন করে দেখাচ্ছি কারণ ওইটা আনালে চলে যেতে পারে এই যে এখানে আপনি এই যে ম্যানেজ পারমিশন আর যারে যারে মানে নিবেন তাকে ইনভাইট করলেই হবে এখান থেকে তাহলে সে অ্যাকসেপ্ট করলেই সে একজন ইউজার হয়ে যাবে এরপর সে কমিউনিটিকে কমিউনিটি হলো আপনার এখানে দেখুন এখানে লেখা আছে মডারেটর অ্যাড মডারেটর অ্যাপ্রুভাল ইউজার এরপরে অ্যাড হিডেন ইউজার এখানে অ্যাড ব্লোড মানে কিছু ওয়ার্ড যেগুলো আপনি ব্লক করে দিতে পারবেন যেগুলো মানুষ কমেন্ট করলেও আপনার কমেন্টে শো করে সেখানে এখানে টাইপ করে দিলেই হবে আবার ডিফল্টার এখানে অনেক কিছু আছে এগুলো তবে আর একটা জিনিস আমি দেখাবো সেটা হলো অনেকের দেখা গেছে যে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব শো করে না ওটা বন্ধ করে দেয় তাহলে আপনি সেটাই যে চ্যানেলে যাবেন যাওয়ার পরে যে অ্যাডভান্স সেটিং এ যান এখান থেকে একটু নিচে আসেন এই যে দেখেন সাবস্ক্রাইবার কাউন্ট এই টিকটা যদি আমি উঠিয়ে দিই তাহলে আমাদের এই চ্যানেলের কতজন যে সাবস্ক্রাইব হয়েছে এটা কেউ দেখতে পারবে না এখন আমরা যত কিছু করিয়েছি এখন সবগুলো আমরা এখন কি দেব সেভ দিয়ে দেব এই যে আমাদের এখন চ্যানেলের সবকিছু কিন্তু আমাদের কি হয়ে গেছে সেই বুঝে মোটামুটি আমাদের একটা পূর্ণঙ্গ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এই যে এতটুকু খোলার জন্য ৩০ ডলার আমি এই মাত্র দেখালাম না ফাইবারে যে এরকম একটা ইউটিউব চ্যানেল খুলে দেবে জাস্ট তাহলে আমাদের চ্যানেলটা দেখে কিরকম এতটুকু কাজ করে দেবে তার জন্য কিন্তু আপনাকে তিরিশ ডলার ২০ ডলার দিবে আর ক্যানভা কম আছে যেখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন এখন যাদের ওয়েবসাইট আছে তাদের কাছ থেকে ডিজাইন করা আরো সহজ কারণ ওয়েবসাইট থেকে আপনি লোগো এবং কভার ফটো নিয়ে যাবেন এই হলো আমাদের চ্যানেল এখানে আমাদের সবকিছু শো করতে আছে এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে চলে যাবে গ্রুপে যাবে এই যে আপনার এখানে যেটা দিয়েছি অ্যাডমিশন ফর্ম সবগুলো এখন আমাদের কোনো ভিডিও আপলোড দিনে এই কারণে এভাবে চলে আসে তাহলে আমাদের এই হলো একটা মোটামুটি ইউটিউব চ্যানেল তৈরি করারই এখন আপনি এই যে এই লিঙ্কটা আমি যদি কপি করে দিই তাহলে যে কেউ এটাকে কি করতে পারবে সাবস্ক্রাইব করতে পারবে তো আমরা আজকে এই পর্যন্তই দেখাবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল এরপরে আমরা পরে ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ইউটিউব চ্যানেল এসিও করবেন এবং ইউটিউব চ্যানেলকে কিভাবে ভেরিফাইড করবেন ভেরিফাইড বলতে আপনার নাম্বার দিয়ে কিভাবে ভেরিফাই করে নিবেন এবং ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি ইউজার নেম দিবেন ইউজার নেমটা কি খেয়াল করুন এই হলো আমার একটা পেজ এই পেজে একটা ইউজার নেম আছে দেখছেন এই যে ফেসবুক ডট বয়স ইসলাম শিক্ষালয় কিন্তু আমি যে ইউটিউব চ্যানেলটা খুলি সেটা কিন্তু উপরে খেয়াল করুন কোন ইউজার নেম নেই এই ইউজারনেম কখন দিতে পারব আমরা দিতে পারব সেগুলো আমি পরে ক্লাসে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এতটুকুই দেখাবো যে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন এখন জারজার নামে বা যে কোনো নাম দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলবেন আর অবশ্যই একটা ইমেইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন তাহলে আপনি মনিটাইজেশন পেতে কোনো ঝামেলা হবে না খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ